আপনার লাভ হবে, সেই জিনিসটা খেয়াল রেখে কিন্তু কাজটা করতে হবে। সুতরাং পলিসি নীতি নির্ধারক পর্যায়ে সেগুলো আলাদা বিষয় রয়েছে। ক্ষেত্রে ওয়েস্ট ভার্সেস এশিয়া এটা তো আলোচনা এসেছে যে আমেরিকা কীভাবে একটা দেশ যখন আরেকটা দেশের উপর প্রভাব বিস্তার করে তখন কিন্তু প্রথমে আসে অর্থনৈতিকভাবে। এখন আমেরিকার সাথে যদি আমার অর্থনৈতিক সম্পর্ক কিংবা অর্থনৈতিক লেনদেন এত শক্তিশালী না হয় তাহলে তো আমরা আমাদের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাচ্ছে, সুতরাং এখানে একটা ব্যালেন্স করার বিষয় রয়েছে। তো ভূ রাজনৈতিক বিষয়গুলো এখন আমরা অনেকটা ডিপেন্ড করে আমরা কীভাবে, আমাদেরকেও কিন্তু বাংলাদেশকেও কিন্তু তাদের দরকার রয়েছে, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দরকার রয়েছে, ভারতের দরকার রয়েছে, চায়নার দরকার রয়েছে, আমাদের যত টানা প্রয়োজন তাদেরও কিন্তু প্রয়োজন রয়েছে। সুতরাং আমাদেরকে সেই দিকে একটা একেবারে সব কিছু ছাড় দিয়ে আমাদেরকে এগোতে হবে এমন কোনো কথা নাই। তাহলে আপা, আজকের আমরা এই বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে যে সমস্ত অফারগুলি দেওয়া আছে সেগুলি আমরা নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অর্থনৈতিক সহযোগিতা বিনিয়োগের শর্তগুলা কী, এবং দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে টেন্ডার থেকে শুরু করে প্রকল্প পরিকল্পনা, কোন কোন প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়ন পর্যায়ে পুরো পর্যায়ে কিন্তু মনিটরিং মানে পর্যবেক্ষণ, পরিবীক্ষণ এবং জবাবদিহিতা, সুশাসন এই কয়েকটা বজায় রাখতে হবে। আসলে আমরা যেই মানে যে জিনিসগুলো আমরা নিজেদের বলি, নিজেদের কাজের জন্য বলি, সেই জিনিসগুলো কিন্তু বিআরআই প্রকল্পের ক্ষেত্রেও সত্যি। আরেকটা হচ্ছে যে একটা তো হচ্ছে আপনার বিনিয়োগ, আরেকটা হচ্ছে যে সে যে ঋণটা দিচ্ছে, এখন ঋণের সুদের হার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটা যত কম করা যায়। আমরা কেন 3% দেবো, 1% নিচে নামিয়ে আনতে পারি? হ্যাঁ জি, এটাই আর কি ঋণের ভাগ। ওই যে 6টা উদ্দেশ্যের কথা শুনতে বলছিলেন, 5টি উদ্দেশ্যে এটা করা হয়? 5টা। আচ্ছা, একটা হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন, 1 নম্বর, অর্থাৎ নীতির কোঅর্ডিনেশন মানে কি, মানে সমন্বয়। হ্যাঁ, নীতি সমন্বয়, একটা দেশের সাথে একটা নীতির যদি আমার দেশের যে যে নীতিমালা আছে অন্য দেশের নীতিমালাগুলি যদি এখন আর দরকার নেই, হ্যাঁ একরকম না হয় তাহলে তো সমস্যা হবে। তো নীতিমালার সমন্বয়, দ্বিতীয় হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত বিনিয়োগ, তৃতীয় হচ্ছে বাণিজ্য, বাণিজ্যের মাধ্যমে উন্নয়ন, চতুর্থ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন অর্থাৎ আর্থিক সম্পৃক্ততা, হ্যাঁ অন্তর্ভুক্তি কিংবা আর্থিক সম্পৃক্ততা, এবং পঞ্চম হচ্ছে পিপুল টু পিপুল অর্থাৎ জনগণের মাধ্যমে। হ্যাঁ, পিপুল টু পিপুল কীভাবে যোগ মানে পারস্পরিক মানে পারস্পরিক যোগাযোগ, হ্যাঁ মানুষে মানুষে, মানুষে মানুষে যোগাযোগ, শিল্প সংস্কৃতির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে এক্সচেঞ্জ, তারা আসলো এখানে আমরা গেলাম সেখানে, এরকম বেড়াজালের মধ্যে না পড়ি সেইটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা এটা তো বেড়াজালে পড়ার কোনো প্রয়োজন, এখানে তো সবাই এখন জেনে গেছে যে এইগুলার কি কি সমস্যা হয়, শ্রীলঙ্কাতে কী সমস্যা হয়েছিল, পাকিস্তানে কী, মালয়েশিয়াতে কী সমস্যা হয়েছে, হ্যাঁ আফ্রিকান বিভিন্ন দেশে। হ্যাঁ, শ্রীলঙ্কাতে প্রায় কত পার্সেন্ট এরকমই আর কি, কিন্তু বিনিয়োগটা এত বেশি, হ্যাঁ হাম্বান্টোটা, এবং এটার স্কেলটা এত বড়ো পোর্ট তাদের দরকার নাই। পরে কিন্তু আপা ওরা ইয়ে করছে, তারা তো লিজ নিয়েছে, তারা লোনটা, হ্যাঁ হ্যাঁ, তারা অর্ধেক, ওটার তো 75% আনইউটিলাইজড হয়ে গেছে, এখন খরচ এত বেশি হয়ে গেছে কিন্তু আমি ব্যবহার করছি মাত্র 25%, যার কারণে আমি তো ওইটা রিটার্নটা পাচ্ছি না, সেই জন্য ওরাই পরে ইয়ে। এবং আরেকটা আমি আমার প্রেজেন্টেশন হয়েছি যে আফ্রিকান অনেক দেশেও তারা কিন্তু অনেক ঋণ কিন্তু ওটা অনেক সময় মৌকুফ করে দিয়েছে, 100% পর্যন্ত মৌকুফ করে, হ্যাঁ হ্যাঁ 100% পর্যন্ত মৌকুফ করে দিয়েছে। এই যে 33টা, হ্যাঁ 33টা ওই সমস্ত দেশ মানে হাইলি ইন্ডেটেড পোর কান্ট্রি HIPC বলে, 33টা দেশ এরকম আছে, এর মধ্যে ওরা 28টা দেশেই কিন্তু ঋণ মৌকুফ করে দিয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে 100%, আফগানিস্তান, বুরুন্ডি, গিনি মৌকুফ। তো সেটা ডিল করতে হয়। আরেকটা বিষয় তো ওদের দেখেন
মনে করেন আন্তর্জাতিক যে মাল্টিল্যাটারালগুলি ইয়েগুলো আছে, মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশনগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ইডিপি, আইএমএফ, ওদের তো একটা যেহেতু অনেক দিন থেকে তাদের একটা ফ্রেমওয়ার্ক, এইড আর কি স্ট্রাকচার খুব শক্ত, তাদের প্রকিউরমেন্ট খুব শক্ত, তাদের মানে কমপ্লায়েন্স তো খুব রিজিড শক্তিশালী, যার কারণে আমরা পদ্মা বিজয়ী পেলাম না। এদের এখানে এখনও ওই রকম শক্তিশালী কমপ্লায়েন্স নাই। এবং আরও একটা কারণে, একটা প্যারিস ক্লাব বলে যত এইড দেয়, এইড দেওয়ার প্রতিষ্ঠানগুলি এবং বাইল্যাটারাল দেশগুলাও, প্যারিসে 2005 সালে একটা মিটিং হয়েছিল, তখন যে এই যে এইড দেয় আমাদের দেশে কিংবা অন্যান্য দেশে, এইডের সাথে শর্ত থাকে, এইড ঠিক সময় পাওয়া যায় না, কিংবা যেটা প্রতিজ্ঞা করে সেটা পুরাটা আসে না, যার ফলে কিন্তু আমরা ঠিকমতো প্রজেক্টগুলো বাস্তবায়নও করতে পারি না, কোয়ালিটি হয় না। তখন তারা একটা কয়েকটা উদ্দেশ্য নিয়ে কতগুলো নীতি গ্রহণ করেছিল, এটাকে প্যারিস ডিক্লারেশন অন এইড ইফেক্টিভনেস বলে, আবার প্যারিস সংক্ষেপে প্যারিস ক্লাবও বলে। চীন তো এই প্যারিস ক্লাবের সদস্য না, সুতরাং ওই নীতিমালা তারা মানতে পারত না, তাদের নিজেদের নীতিমালা। এইটা একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কি, ইউকের আমাদের যে বড় বড় পার্টনার ইউকে, তাদের নিজেদের মধ্যে সমস্যা রয়ে যাচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে তো আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস, আবার অনেকেই প্রেডিক্ট করছে আবার নাকি মন্দা শুরু হবে, না হলেও এই অঞ্চলে হবে, মন্দা শুরু হবে নাকি এরকম প্রেডিকশনও করছে কেউ। আপা, শ্রীলঙ্কার তো হাম্বানটোটা বিমানবন্দরের বন্দর, পোর্ট নৌ বন্দর, হ্যাঁ হ্যাঁ, সমুদ্র বন্দর, হ্যাঁ সেটাই। আচ্ছা, আর হচ্ছে পাকিস্তানের যে 60 বিলিয়ন, এইটাকে কেউ করার জন্য আবার পাকিস্তান অন্য জায়গা থেকে, এই যে ওদের যে একটা ওদের পাকিস্তানের হচ্ছে গাডু কি বলে আমি বলতেছি, ওই এটা গাডুয়া উচ্চারণও করতে পারি না, ওই তাদের একটা ইয়ে আর কি, প্যাসেজ লাইন আর কি, অবকাঠামো, ওইটাও রাস্তাঘাট, রাস্তা, ট্রেন, এই সমস্ত। পাকিস্তান ওই ঋণ ফেরত দেওয়ার জন্য IMF থেকে ঋণ নিচ্ছে, আরব কান্ট্রি থেকে ঋণ নিচ্ছে, ওদেরটা ইয়ে করার জন্য তো বিরাট একটা ইয়ের মধ্যে পড়ে গেছে। কারণ এটাকে পাকিস্তানকে আমি বলি যে, কারণ পাকিস্তানের নিজেরই তো গভর্নেন্স ঠিক নাই, ওইটাও একটা ইয়ে আর কি, না এই লোন হয়তো তারা নেবে না, হ্যাঁ মানে এই টাকাটা হয়তো চীন নেবেও না, কিন্তু তাকে টোপ হিসাবে রাখছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো এক্স্যাক্টলি নিবেও না, হ্যাঁ নিবেও না, তাহলে ওই যে তাদের তো দরকার, হ্যাঁ এই করার জন্য ওইটি দরকার, হ্যাঁ সিপেক সেন্টার ওইটাকে, সিপেক CEPEC সিপেক পাকিস্তানের যেটা সিপেক প্রজেক্ট। আপা, এখন চায়না যে বড় বড় প্রকল্পের